ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলন দু দশমিক এক লাভ ক্ষতি ও মুনাফা মুনাফা পাঠ সাতের উনিশ নম্বর অঙ্কটা করব তো আজকে আমাদের উনিশ নম্বর অঙ্কটা হচ্ছে একজন ফল ব্যবসায়ী জয়শোর থেকে ৩৬ টাকায় বারোটির দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকায় আঠারোটি দরে দরে সমান সংখ্যক কলা খরিদ করাল ব্যবসায়ীর বিক্রয় কর্মী ছত্রিশ টাকায় পনেরোটি দরে তা বিক্রি করলেন এখন আমাদের ক নাম্বার হচ্ছে ব্যবসায়ী জয়সর থেকে প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিল আমরা এখন ক নাম্বার অঙ্কটা করব তো নাম্বার ক যশোর থেকে যশোর থেকে বারোটি কলা ক্রয় করে বারোটি কলা ক্রয় করে ছত্রিশ টাকা একটি কলা ক্রয় করে ছত্রিশ টাকা মানে একশটি কলা ক্রয় করে বারো টাকা তো আমরা এটা করব তিন বারো ছত্রিশ তিনশো টাকা তিন একশো তিনশত টাকা অতএব যশো থেকে প্রতিশ তিনশো টাকায় ছিল তো বন্ধুরা এ হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার এখন আমরা খ নাম্বার অঙ্কটা করব তো আমাদের খ নাম্বারের প্রশ্ন ছিল বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে যে বিক্রয় কর্মী সবগুলা কলা বিক্রি করলে সতকারা কত লাভ বা ক্ষতি হবে ক্ষনেম্বর যশোর থেকে বাটি কলা বয় করে

কুষ্টিয়া থেকে আঠারোটি কলা ক্রয় করে কলা ক্রয় করে ছত্রিশ টাকা

তিন যোগ দুই দুই টাকা টাকা এখানে আরেকটা কাজ আমরা করতে পারি যেমন তিন বারং ছত্রিশ এটা হবে তিন টাকা এখানে আমরা লিখতে পারি

আবার পনেরোটি কলার বিক্রয় মূল্য ছত্রিশ টাকা একটি কলার বিক্রয় মূল্য কলার বিক্রয় মূল্য পনেরো টাকা তাহলে এখানে দুইটি কলার বিক্রয় মূল্য মূল্য ছত্রিশ দুই দুই পনেরো টাকা তারপরে সব পাঁচ তিন পাঁচ পনেরো

আমরা পাইলাম পাঁচ বাঘের এক টাকা পাঁচ টাকায় ক্ষতি হয় এখন পাঁচ টাকায় ক্ষতি হয় পাঁচ বাঘের এক টাকা তোমাদের এক টাকায় ক্ষতি হয় একশো টাকায় ক্ষতি হয় এক গুণ একশো পাঁচ গুণ পাঁচ তা আমরা দেখি পাঁচ কুড়ি চার পাঁচে বিশ হ্যাঁ আমরা পাইলাম চার টাকা টাকা উত্তর চার টাকা উত্তর টাকা তো বন্ধুরা এই হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার আমরা এখন গ নাম্বার অঙ্কটা করবো দেওয়া ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতিহালী কলা কি দরে বিক্রি করতে হবে যদি ব্যবসায়ী পঁচিশ টাকা লাভে শতকারা পঁচিশ পার্সেন্ট লাভ করে হ্যাঁ প্রতিহালি কলা কি দরে বিক্রি করতে হবে আমরা পঁচিশ পার্সেন্ট লাভে লাভ করতে চাইলে লাভ করতে চাইলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে পঁচিশ টাকা একশো টাকায় একশো টাকার কলা বিক্রয় করতে হবে একশো টাকার কলা বিক্রি একশো পঁচিশ টাকা যেহেতু এক লাভে বিক্রি করতে হবে তো কম টাকা হলে আমাদের টাকা তো টাকার কলা বিক্রি করতে হবে টাকা এক টাকার কলা বিক্রি করতে হবে একশো একশো পঁচিশ পাঁচ টাকার কলা বিক্রি করতে হবে একশো পঁচিশ গুণান পাঁচ একশো তো পাঁচ

আমরা জানি একালি সমান সমান চারটি দুইটি কলা বিক্রি করতে হবে দুইটি কলা বিক্রি হবে চার বিক্রি করতে হবে পঁচিশ টাকা তো যেহেতু চারটি তোমাদের চারটি কলা বিক্রি করতে হবে পঁচিশ গুণ চার গুণ এই কাটতে পারি দুই ভাগের পঁচিশ টাকা আমরা ভাগ করব ভাগ করলে পাই দুই দা পঁচিশে

যে খালি কলা 1200 সমস্ত দুই ভাগের 1 বিক্রি করতে হবে তো বন্ধুরা এই হলো আমাদের 19 নম্বরের অঙ্ক তো বন্ধুরা খুব সহজ এবং খুব সহজভাবে আমি সহজ ভাষায় অঙ্কটা আমরা করতে চেষ্টা করছি আশা করি আপনাদের বুঝতে কষ্ট হওয়ার কথা না আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন খুব সহজ ভাবে করতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ